This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. আমরা আমাদের শুভ উদ্বোধন এক্ষুনি করব। তার আগে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের অঞ্চলের গর্ব কয়েকজন প্রীতি মানুষ। প্রথমেই আবিরকে আমি সমর্থিত করবার জন্য আমার ক্লাবের ছোট্ট ক্ষুদে সদস্যদের অনুরোধ করব। এখানে যারা যারা আছেন সবাইকে আমার তরফ থেকে স্বাগত শুভেচ্ছা জানাই। আমার সিনিয়র যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি। সুশান্ত দা একটা কথা ঠিকই বলেছে, এই পুজোটা একেবারেই পাড়ার পুজো, কাজে এখানে কিন্তু আমি অতিথি হয়ে আসিনি, যাকে বলে কিনা হোস্ট সেভাবেই আসি প্রত্যেক বছর। এবছরও তাই। যে বিষয়টা নিয়ে আমরা একটু আগে একটা ক্লিপ দেখলাম এবং যে বিষয় নিয়ে এই রাজডাঙ্গা নবোদয় সংঘের পুজো, আমার মনে হয় সেটা কিন্তু আজকের সমস্যা নয়, চিরকালীন একটা সমস্যা। এবার আমাদের আমাদের যেরকম নেচার তাতে কি হয়, এই যে সিরিয়াস যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আমরা খুব বেশি সবসময় হয়তো ভাবতে চাই না। আমরা সেখানেই বোধহয় দায়িত্বটা বেড়ে যায় যে দুর্গাপুজো আমরা সবাই আনন্দ করব, একসঙ্গে ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া করব। তার সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা এইরকম ধরনের কোনো সমস্যা, সেটাকে যদি আরও একবার মনে করিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় দুর্গাপুজোটা শুধুই উৎসব হয় না, তখন কোথাও গিয়ে তার দায়িত্বটাও আরও বেড়ে যায়। Thank you.
টাকা নবদা সঙ্গের শারদ উৎসব 2019 আমরা প্রতিমার মঙ্গল দর্শকদের জন্য করে দিলাম। Thank you.
কি প্রত্যেক বছর মতন ডেফিনেটলি রাজডাঙ্গা মানে যেটা করে আসছে এই বছর ডেফিনেটলি আমি দেখছি, কেমন লাগছে? আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে সুব্রত ব্যানার্জির ভাবনাটা বেশ নাড়ানোর মতো, একটা প্রতিমা দেখেও ভীষণ একটা ভালো লাগা তৈরি হয়েছে, অনেক কিছু বলতে চেয়েছেন এবং সেগুলোর ব্যাখ্যাও আমরা পেয়েছি, ভালো লাগছে। আমার কলকাতা তো ভীষণ রিচ শিল্পী ভাবনার ক্ষেত্রে, সেই রিচনেসটা রাজডাঙ্গা দেখালো। আর এই বছরে দুর্গা পুজো কিছু স্পেশাল আপনি ভাবছেন? আমার জন্য স্পেশাল নয়, আমি একটু বউবাজার নিয়ে চিন্তিত, কারণ কলকাতায় একটা এত বড় ঘটনা ঘটে গেল, আমরা আনন্দ করছি, ওরাও কী করে আনন্দ করতে পারেন সেই ভাবনাটা মাথায় ঘুরছে। সবার পুজো খুব ভালো কাটুক এবং সবাই সবার পাশে থাকুন, পুজোর পরের সময়গুলো পুজোর মতো আনন্দে থাকার মতো করে নিজেকে তৈরি রাখুন। আজকে এই রাজডাঙ্গাতে এসে তারপরে সুশান্তদার উদ্যোগে এত বড় পুজো, এই আমি যেটা বললাম প্রতি বছরই আসি, কারণ এটা একেবারেই পাড়ার পুজো এবং সুশান্তদা কিন্তু ওইভাবে নিমন্ত্রণ করে না, জাস্ট মনে করিয়ে দেয় যে কবে আসতে হবে। এবং এই পুজোর মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রতি বছরই কিন্তু যে বয়স্ক মানুষ যারা আছেন, যারা হয়তো একলা হয়ে গেছেন যে কোনো কারণে, তাদেরকে পুজোতে সামিল করে নেওয়া এবং এত বড় একটা জায়গা এত সুন্দরভাবে সাজিয়ে রাখা, তো সমস্ত দিক থেকে আমার মনে হয় যে এই পুজো শুধুই যার যেমন আরম্ভ নয় তার সঙ্গে সঙ্গে আন্তরিকতাটাও একটা হয়ে গেছে। গণেশ পুজোতে দেখা হয়েছিল, আজকে আবার সেই দুর্গা পুজোতে এক বছর পর কেমন লাগছে? আজকে এই সুশান্তদার উদ্যোগে যে বৃদ্ধ মানুষকে দিয়ে উদ্বোধন করা হয়েছে এত সুন্দরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, যে আমি একটু আগেও বললাম যে মানে কনসেপ্টটা একটা নতুন ধরনের কনসেপ্ট, সত্যিকারের আমরা এইরকম ধরনের কনসেপ্ট নিয়ে খুব একটা মানে মানে কনসেপ্টটা দিয়ে করছে, যে এরকম কি আমরা ভাবনা চিন্তা হয়তো খুব একটা করি না, নিজেরা নিজেদের মধ্যে করে থাকি, তো এই জিনিসগুলো আমরাও যদি একটু একটু করে নজর রাখি, সকলকে যদি আমরা একটু করে সুযোগ করে দিই, আমার নিমুলায় বা সকলের পুজো অনেক ভালো কাটবে। আর আজকে এখানে এসে খুব ভালো লাগছে। 24 আওয়ার্স ভিউয়ার্সদের জন্য শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল, আপনারা ভালো থাকুন, আগামী দিনগুলো খুব ভালো করে কাটান। হ্যাঁ ডেফিনেটলি, তুমি খুব ক্লোজ সুশান্তদার, আর প্রত্যেকটা প্রোগ্রামে আমরা দেখি বাবুনা বলে সুশান্ত সবসময় সংস্কৃতি থেকে শুরু করে সব স্পোর্টস ইভেন্টসে থাকো, তো এই বছর মানে এখানে দুর্গাপুজোতে এসে কেমন লাগছে? 107 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা আমি, হ্যাঁ অভিষিক্তের পাশেই, তো ফলে এটা আমার অ্যাকচুয়ালি পাড়া, বাট বিষয়টা হচ্ছে এটাই যে পাড়া বলে শুধু বললে হবে না, বিষয়টা যেটা সেটা হচ্ছে এত সুন্দর মানে এর যে কাজ এবং মানে ভীষণ সাধারণ জিনিস দিয়ে কিন্তু বিভিন্ন কর্ক ব্যাট দিয়ে পুরো এই ডেকোরেশনটা করা হয়েছে, এবং তার থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই রাজডাঙ্গার পুজোর কিন্তু এবারে একটা থিম নিয়ে করা হয়েছে। আমরা জানি এখনকার পুজোগুলো সবই থিম বেসড, কিন্তু সেই থিমটা কতটা মানে লজিক্যাল, কতটা আমাদের আমাদের জীবনের সাথে জড়িত, কতটা সেটার মানে ভ্যালু আছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এবারের এখানকার থিম হচ্ছে উদ্বাস্তু, যেটা একটা জ্বলন্ত সমস্যা, যেটা চিরকালীন সমস্যা, যেটাকে কিনা আমরা অনেক কিছু অনেক দিক থেকে ডেভেলপ করছি কিন্তু এই সমস্যাটা থেকে হয়তো এখনও বেরিয়ে উঠতে পারছি না, তো সেই রকম একটা সমস্যা নিয়ে এরা কাজ করেছে রাজডাঙ্গা জি ক্লাব এবং হচ্ছে আমাদের স্বরূপদা। সুশান্তদা আজকে তোমার পাশে সবই মানে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি তোমার পাশে দাঁড়িয়ে আছে, অ্যান্ড তাদের প্রেজেন্সে দুর্গাপুজোর উদ্বোধন কেমন লাগছে? তো ভালো, মানে এটা তো হওয়ার তো ছিল একদিন, এবং আরও ভালো লাগছে যে আমাদের এই কর্মকাণ্ডে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা নবদিনের মাদের জড়াতে পারি, এবং পাশাপাশি এরা কেউ গেস্ট হিসাবে আমাদের এখানে আসে না, এই পায়েল আবির হ্যাঁ দোলা দিদি যারা আছেন তারা পাড়ার লোক হিসাবে, এটা তাদেরই পুজো এবং তারা সাপোর্ট করে আমাদের পুজোটাকে প্রত্যেক অনুষ্ঠানে, সেই হিসাবে একজন সদস্য হিসাবে তারা অংশগ্রহণ করে পুজোর সঙ্গে। না স্পোর্টস থিম না এবছরে, এটা একটা বিশ্বব্যাপী সমস্যা, মানে খুব সেন্সিটিভ থিম এটা, এটা সারা পৃথিবীর লোকের কাছে ভাবার একটা ব্যাপার, মানে 20% মানুষ পৃথিবীর নিরাশ্রয়ী, নট এ ম্যাটার অফ জোক, মানে একটা রাষ্ট্রে যখন নাকি একটা শিশু জন্মগ্রহণ করে রাষ্ট্রের উচিত সেই মানুষটার মাথার উপর একটা ছাদ দেওয়া, সেটা কেন হচ্ছে না সেই প্রশ্নটা আমরা এখান থেকে তুলতে চাইছি।